আজ আপনাদের জানাবো পদ্মা সেতুর বর্তমান অবস্থা কি। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক ন্যাচার প্রাইম চ্যানেলের আরেকটি নতুন ভিডিও। কথা ছিল শেখ হাসিনার হাত ধরেই 2020 সাল নাগাদ জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বাংলাদেশের উন্নয়ন স্মারক পদ্মা সেতু। খরস্রোতা পদ্মায় এখনই উঠতে শুরু করেছে উন্নয়নের শঙ্খচিল। পদ্মা সেতু বাংলাদেশের মানুষের একটি বহুদিনের আকাঙ্ক্ষার বিষয়। দেশের সর্বস্তরের মানুষের একটাই দাবি ছিল পদ্মা সেতু, কারণ এটির ফলে আমাদের বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার মান আরো উন্নত হবে, যা আমাদের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখবে। আর এই কারণেই পদ্মা সেতুর প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ সরকার। বর্তমানে বহু বাধা বিপত্তি উপেক্ষা করে পদ্মা সেতুর কাজ বলতে গেলে শেষের দিকে, এখন শুধু খুলে দেওয়ার অপেক্ষা। এবং এই পর্যন্ত সকল কিছু সফলতার সাথে হয়ে এসেছে। তবে পদ্মা পৃথিবীর মধ্যে উত্তাল নদীর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। এদিক থেকে পদ্মার বুকে সেতু করা কোনোভাবেই সহজ কাজ নয়, বরঞ্চ এটি একটি চ্যালেঞ্জিং বিষয়। প্রতি সেকেন্ডে পদ্মা নদীতে 1,40,000 কিউবিক মিটার পানি প্রবাহিত হয়ে থাকে, কিন্তু বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপে এটিকে সফল হতে বাধ্য করেছে। এটি শুনলে অবাক হবেন, আমাদের দেশের মতো দরিদ্র দেশ এই পদ্মা সেতুর সম্পূর্ণ অর্থায়নের দায়িত্ব নিয়েছে। এই পদ্মা সেতু নির্মাণে বিদেশি কোনো সংস্থার সহায়তা গ্রহণ করবে না বাংলাদেশ সরকার, যা বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এবং এটি হবে 6.15 কিলোমিটার লম্বা, যা বাংলাদেশের ভেতরে সবচেয়ে বড় সেতু হিসেবে স্থান দখল করে নেবে। এছাড়াও এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাথে উত্তর পূর্ব অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন করবে। পদ্মা সেতু নির্মাণের সূত্রপাত হয় 2007 সালের 28শে আগস্ট। সাবেক তত্ত্বাবধায়ক সরকার পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে। অ্যাকাউন্ট পদ্মা সেতুর জন্য 10,161 কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয় এবং এটি সংসদে পাশ হয়, কিন্তু পরবর্তীকালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে পদ্মা সেতুর পরিকল্পনা পরিবর্তন করেন এবং পদ্মা সেতুর সাথে রেলপথ সংযুক্ত করেন। এর ফলে পদ্মা সেতু নির্মাণে ব্যয় বৃদ্ধি পায় এবং বাজেট সংশোধন করে 20,507 কোটি টাকা নির্ধারণ করা হয় এবং পরবর্তীতে আরও বৃদ্ধি করে 28,793 কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়। কিন্তু পরবর্তী সময়ে পদ্মা সেতুর সাথে সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে এবং তাদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। কথা ছিল 2011 সালে এবং সেতু নির্মাণের কাজ 2013 সালে শেষ হবে এবং এর যাবতীয় সকল কাজ ও জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার সময় 2015 সাল। কিন্তু বিভিন্ন বাধা বিপত্তির কারণে সঠিক সময়ে পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু হতে পারেনি। তারপরে একটা নতুন নির্মাণের কাজ চলছে এবং নির্মাণ কাজ শুরু হয় 2014 সালের 7 ডিসেম্বর এবং পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানোর কাজটাও শেষ হয়েছে। নির্মাণের যাবতীয় সকল কাজ হবে 2021 সালে এবং এ সময় পদ্মা সেতু ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে। ভিডিওটির মাধ্যমে যদি আপনি উপকৃত হন তবেই আমাদের সার্থকতা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।